বিচিত্র সংবাদে স্বাগতম। পৃথিবীর আকাশে দেখা মিলল বিরল সবুজ ধূমকেতুর, দেখা মিলল 50,000 বছর পর। এক বছর, দু বছর বা 100 বছর নয়, চিন্তা করা যায় প্রায় 50,000 বছর পর ফের দেখা দিয়েছে আ রেয়ার গ্রিন কমেট নামের এক বিরল ধূমকেতু। সম্প্রতি লাদাখের আকাশে এর দেখা মিলেছে। ইতিমধ্যে ধূমকেতুটির সুন্দর ও আকর্ষণীয় ছবি তুলতেও সক্ষম হয়েছেন ফটোগ্রাফাররা, যা দেখতে বেশ রোমাঞ্চকর। শেষবার যখন পৃথিবীর আকাশে এ সবুজ রঙের ধূমকেতুটি ফুটে উঠেছিল, তখন এই গ্রহে রাজত্ব করত প্রাক ঐতিহাসিক যুগের মানুষেরা। সেই প্রাগ ঐতিহাসিক যুগের পর আবারও ফিরে এসেছে এই মহাজাগতিক আলোকপিণ্ড, যার পোশাকের নাম হচ্ছে C2022E3, অর্থাৎ ZTF। গত বছরের মার্চে বৃহস্পতির কক্ষপথে তাকে খুঁজে পেয়েছিলেন জ্যোতিষ বিজ্ঞানীরা। পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের মাঝে ঘন্টায় প্রায় 2,07,000 কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে সবুজ রঙের এই ধূমকেতুটি। এর নিউক্লিয়াসের আয়তন 1.6 কিলোমিটার আর এর লেজটি সুদীর্ঘ, যা 1,00,000 কিলোমিটার দীর্ঘ। ধূমকেতুটি যত সামনে আসবে ততই উজ্জ্বল লাগবে, দিগন্ত ততই অপরূপ রূপে সাজবে। ধূমকেতুর শরীরে সাধারণত বরফে আচ্ছাদন থাকে, ভিতরে থাকে অন্ধকার জৈব উপাদান। সৌরজগতের গঠন সম্পর্কে বিশদ জানতে ধূমকেতুর উপরই নির্ভর করেন বিজ্ঞানীরা, তাই প্রতিটি নতুন ধূমকেতুকে নিরীক্ষণ করেন তারা। স্বাভাবিকভাবেই সব জেটে এ ধূমকেতুকে ঘিরে আগ্রহের শেষ নেই সাধারণভাবেই। উল্লেখ, এটি সূর্যের যত কাছে এগোচ্ছে ততই গলে যাচ্ছে তার বরফের লেজ। বিজ্ঞানীরা জানান, লাদাখে অবস্থিত হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ তুলে ফেলেছে এই নব আবিষ্কৃত ধূমকেতুর ছবি। টেলিস্কোপে তার চলন খতিয়ে দেখে বোঝা গিয়েছে গড় পরতায় ধূমকেতুর তুলনায় এটি বেশ দ্রুতগামী। কিন্তু কেমন গঠন এই ধূমকেতুটির, সে উত্তরে জানা যাচ্ছে এর লেজের সংখ্যা দুটি, যা তৈরি হয়েছে মূলত গ্যাস ও ধুলো দিয়ে। ধূমকেতুটি আমাদের সৌরজগতের একেবারে শেষ প্রান্তে সবচেয়ে বেশি সময় কাটায়। বিভিন্ন শিলা এবং বরফের যে পরিমণ্ডল আমাদের সৌরমণ্ডলকে ঘিরে রেখেছে তার মধ্যেই এর অবস্থান। সেখানে অন্য নক্ষত্র, এমনকি আকাশগঙ্গার অভিকর্ষ শক্তি সূর্যের চেয়েও ঢের বেশি। তার জেরে কখনো কখনো মহাজাগতিক বস্তু সমূহ ছিটকে বেরিয়ে আসে। সেভাবেই ফের পৃথিবীর আকাশে দেখা মিলেছে এই ধূমকেতুর। কিন্তু এবার দূরে চলে গেলে ফের কি আবার 50,000 বছর পর ফিরে আসবে এই ধূমকেতুটি? জেসিকা লেই নামের এক জ্যোতিষবিজ্ঞানী এ বিষয়টি নিয়ে জানিয়েছেন, আমাদের কাছে এমন হিসেব নেই যে একবার পৃথিবী পেরিয়ে গেলে কত দূরে চলে যাবে ধূমকেতুটি। তবে এটা বলতে পারি, আবারও যদি এটা ফিরে আসে তবে সেটা অন্তত 50,000 বছরের আগে সম্ভব নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি খালি চোখে দেখা যাবে, তবে খালি চোখে ততটা উজ্জ্বল বা স্পষ্ট মনে হবে না, কিন্তু টেলিস্কোপে এটি খুব ভালোভাবেই দেখা যাবে। তারা জানিয়েছেন, একটু খেয়াল করলেই আকাশে ওই সবুজ ধূমকেতুর দেখা মিলবে, তবে ধীরে ধীরে কমতে থাকবে তার উজ্জ্বলতা। আর পৃথিবীর মানুষ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ই দেখতে পাবে এই অদ্ভুত ধূমকেতুটি। বিনোদন, বিচিত্র এবং নানা ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে আসছি আমরা। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।